हेलो गाइस, दिस न्यू रोशी, वेलकम टू माय चैनल। এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে এই পর্যন্ত আমি তোমাদের স্টাডি প্রিপারেশন কতটা কভার করতে পেরেছি। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে কিভাবে পড়াতাম, একদম স্টার্টিং থেকে তোমাদের আমি তিন ভাবে পড়াতাম, তিনটা মেথডে তোমাদের প্রোভাইড করতাম স্টাডি ম্যাটেরিয়ালগুলো। ফার্স্ট হচ্ছে স্যাম্পল পেপার, ঠিক আছে, আর সেকেন্ড হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ, অ্যান্ড থার্ড হচ্ছে সাজেশন। ঠিক আছে, তিনটে গেল। এবার আসি স্যাম্পল পেপার। স্যাম্পল পেপার তোমাদের যেমন মক টেস্টগুলো হলো, মাত্র ছিল 20টা প্রশ্ন, ঠিক সেরকম আমি স্যাম্পল পেপার তৈরি করেছিলাম। কোনোটাতে 15টা, কোনোটাতে তোমার 30টা, কোনোটাতে 20টা, 25টা, এরকম করে ছিল। এই অবধি আমাদের স্যাম্পল পেপার হয়েছে 18টা, আর হবে 7টা, মোট 25টা আমি কভার করব। তার মধ্যে দুটো থাকবে সব থেকে ইম্পর্টেন্ট, ওখানে থাকবে 50টা করে প্রশ্ন। তোমাদের ফাইনাল পরীক্ষা যেরকম হয় ঠিক সেরকম, একদম ফাইনাল পরীক্ষার মতোই, হুবহু টু ফাইনাল এক্সাম। আর 5টা থাকবে এমনি যেমন নর্মাল দিচ্ছি ঠিক সেরকম। এবার সে চ্যাপ্টার ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ আমি শুধুমাত্র, যেহেতু বায়োলজিটা বেশি মেজর পার্ট, তো আমি শুধুমাত্র বায়োলজিটাকেই কভার করেছিলাম। ক্লাস 11 থেকে 8টা ভিডিও আছে, আর ক্লাস 12 থেকে 8টা ভিডিও আছে। এবার আসি সাজেশন, ফিজিক্স আর কেমিস্ট্রি, এটার জন্য আমি সাজেশন অ্যাপ্লাই করেছিলাম। এভাবে পড়াতাম যে সেখানে ফিজিক্সের তোমাদের 4টা স্যাম্পল, 4টা সাজেশন অলরেডি কভার হয়ে গেছে, আর কেমিস্ট্রি হয়েছে 3টা, তাহলে ওর একটা বাকি আছে, এক দুটা বাকি আছে, হলে 10টা হয়ে যাবে, মোট 35টা তোমাদের একটা প্যাকেজ, 35টা নিয়ে একটা স্ট্রং প্যাকেজ। ভালো করে ওটাকে আয়ত্ত করতে হবে এই কয়েকদিনের মধ্যে, কয়েকদিন কি দুদিন সামনে আছে। হলো আসি আর একটা টিপসের কথায়, কীভাবে কী পড়তে হবে, না পড়তে হবে, কীভাবে নিজেকে মোটিভেট করতে হবে, তা নিয়ে আমি কালকে একটা ভিডিও অলরেডি আপলোড করেছি। সেখানে একটা জিনিস ভুল হয়েছে, সেটা সাজিয়ে নেবে। ফিজিক্স করবে 7টা, কেমিস্ট্রি 10টা, এবং বায়োলজি 22টা প্রশ্ন, মোট করে তোমার প্রশ্ন হবে 39টা প্রশ্ন তোমার হবে, ঠিক আছে, 39টা প্রশ্ন করে তোমার 78 মার্কস হবে। ওকে, আর আসি লাইভে, আসা লাইভে আমি আসতে চাই, তোমরা না বললেও আমি আসবো, বললেও আসবো, কিন্তু আমার একটু প্রবলেম হচ্ছে, মাঝে মধ্যে নেটওয়ার্কের প্রবলেম, মাঝে মধ্যে বিভিন্ন প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি না কী হচ্ছে, স্টার্টিং হচ্ছে না। ওকে, তো এটা গেল। আর আরেকটা কথা হচ্ছে যে তোমাদের সিট কতগুলো থাকবে, কোন কোর্সটা বেস্ট, ঠিক আছে, কোন কলেজে কত মার্কস পেলে চান্স পাবো না পাবো, এগুলো পরীক্ষার পর আমি খুব ভালোভাবে বলে দেবো, তাই এটা নিয়ে চাপ নেওয়ার কিছু নেই। ওকে, তোমাদের ফাইনাল যে এক্সাম লিঙ্ক, সেটা কাল থেকে আসা শুরু করে দেবে। যাদের কালকের মধ্যে আসবে না, তারা আমাকে কমেন্টে বলবে, কালকের মধ্যে বা পরশু দিনও হতে পারে, কাল থেকে আসা শুরু করে দেবে। এই কালকে এবং পরশু এই যে ডিউরেশন, এর মধ্যে না আসলে আমাকে কমেন্টে বলবে, আমি সে নিয়ে একটা ভিডিও করে দেবো যে কীভাবে কী করলে তোমার লিঙ্কটা আসবে। তো এই ছিল আমার কিছু কথা, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। চলো আসছি, টাটা। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর সমস্ত যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো প্রোভাইড করা আছে ভালো করে পড়ে নিও।